সকাল থেকে টানা পোড়েনের পর সিবিআই আদালত জামিন মঞ্জুর করে চার হেভি ওয়েটের সিবিআইয়ের আবেদন খারিজ করে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দেন সিবিআইয়ের বিশেষ আদালত জামিন মঞ্জুর ফিরাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারক অনুপম মুখোপাধ্যায় জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়েছে সিবিআই সোমবার সকালেই নারদাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম তবে এদিন তাকে বিনা নোটিসে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন ফিরাদ হাকিম নিজে একই সঙ্গে সোমবার সকালে বাড়ি থেকে তুলে সিবিআই দপ্তরে আনা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র সহ সুব্রত মুখোপাধ্যায়কে সূত্রের খবর রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারুদা কাণ্ডে চার অভিযুক্ত নেতা মন্ত্রীর বিরুদ্ধে সোমবার আদালতে চার্জশিট পেশ করে সিবিআই একই সঙ্গে সাসপেন্ডেড আইপিএস অফিসার এস এম এইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করা হয় কিছুদিন আগেই নারুদা মামলায় ফিরাদ হাকিম সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনকর তারপরেই এদিন সকালে পৌঁছায় সিবিআই এর দল দিনভর রণক্ষেত্র চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর এরপরেই ব্যাংকশাল কোর্টে অভিযুক্তদের ভার্চুয়াল শুনানি শুরু সিবিআইয়ের তরফে পেশ করা হয় চার্জশিটও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাই সিবিআই টানা ছ ঘন্টা থাকার পর নিজাম প্যালেস ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা ছটা নাগাদ শেষ হয় ভার্চুয়াল শুনানি জামিন পান চাৰ হেভিৱেট ব্যুৰো ৰিপৰ্ট আৰোহী নিউজ